নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাতে চলেছি একটা সিম্পল রেসিপি, মসুর ডাল। সিম্পল মসুর ডাল মেনলি ফর বিগিনার্স, যারা প্রথম প্রথম রান্না শুরু করছে তাদের জন্য। আসুন দেখে নিই এই মসুর ডাল করার জন্য কী কী লাগছে। প্রথমে মসুর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই ছোট বাটির এক বাটি মসুর ডাল আমি নিয়েছি, নিয়ে প্রেশারে কম আঁচে দুটো সিটি দিয়ে নিয়েছি। নিয়েছি টমেটো কুচি, নুন পরিমাণ মতো, আর লাগছে হলুদ গুঁড়ো, জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, তেজপাতা ফোড়নের জন্য। কেউ যদি শুকনো লঙ্কা না ইউজ করে কাঁচা লঙ্কা ফোড়ন দিতে চায় তাহলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারে। আসুন শুরু করে দিই রান্নাটা। কড়াটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, মিডিয়াম আঁচে রান্নাটা হবে। তেল গরম হয়ে এসেছে, এবার আমি জিরে ফোড়ন দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা চিরে দিতে হবে, না হলে শুকনো লঙ্কা ফাটবে। এবার একটু নেড়ে নেব। যাতে না টমেটোটা ছিটকায় একটু হলুদ দিয়ে দেব। এবার আমি টমেটোটা এতে দিয়ে ভেজে নেব। এক দু মিনিট মতো ভাজবো। টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করব। নুন দিচ্ছি আমি 1 টিস্পুন, আর হলুদ 1/2 টিস্পুনের কম। বিভিন্ন হলুদের কালার বিভিন্ন রকম আছে, কিছু কিছু হলুদ আছে অল্প দিলেই কালার আছে। আরো এটাকে কয়েক সেকেন্ড আমি একটু এটাকে নাড়িয়ে নেব, তারপর ডালটা এতে অ্যাড করব। 20-30 সেকেন্ড মতো আমি নাড়িয়ে নিয়েছি, ভালোভাবে টমেটোটা কষা হয়ে গেছে। এবার ডালটা আমি অ্যাড করে দেবো। ডালটা খুব ঘন হয়ে আছে, আমি এটা আর একটু জল অ্যাড করব, আর গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর এতে আমি অল্প জল অ্যাড করে দিচ্ছি। যারা মাখা মাখা এইরকম থিকনেস পছন্দ করেন তারা এইরকম রাখতে পারেন, আমি আর একটু জল দেবো। এবার একটু ডালটা আমি ফুটিয়ে নেব। ডালটা ফুটে এলেই নামিয়ে আমি এটাকে পরিবেশন করে দেবো। ডালটা আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দেবো এবং আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে সিম্পল মসুর ডাল, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখুন, আর ভিডিওতে প্রচুর প্রচুর লাইক দিন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো, আসি আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। নমস্কার।